হ্যালো, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়ান স্টেপ উইথ লাভ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। এই ছবিটা দেখছেন, এটা আমার ছেলে বিশ্বকর্মা পুজোর জন্য এঁকেছিল। স্যারের কাছে একবার করে, তারপর স্যার হোমওয়ার্ক দিয়েছিল যে তুমি বাড়িতে করে রাখবে বলে, তখন ও এটা আবার প্র্যাকটিস করছে, হোমওয়ার্ক করছে। স্কুল থেকে এসেই বসে গেছে আঁকা নিয়ে। কেমন হয়েছে আঁকাটা জানাবেন। তারপর আমরা চান টান করে বসে গেলাম খেতে, বেজ ছিল তো। আজকে লাঞ্চে খিচুড়ি, সিম্পল আলু দিয়ে খিচুড়ি, আর ছিল ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, একদম সিম্পল ভেজ খাবার। আমরা টিউজডে করে ভেজ খাই। এই খাবার নিয়ে বসে গেছি, আর ছেলে তার বাবার সাথে বসেছে, খেতে খেতে চেস খেলবে, তো চেস নিয়ে বসেছে। আমি তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে উঠে পড়েছি, কারণ ছেলে একটু শোবে। তারপরে ও বলল, ও একটু কমই খেয়েছিল, খাওয়ার পরে বলল, মাম্মা আমাকে একটু ওয়াটার চেস্টনাট দেবে? তো ওকে ওয়াটার চেস্টনাট মানে আমাদের বাঙালি ভাষায় যেটা পানি ফল, পানি ফল খেলো। ভীষণ ভালোবাসে পানি ফল খেতে। আপনারা কে কোত্থেকে দেখছেন জানাবেন, পানি ফলকে আপনাদের ওখানে কি বলে, অন্য ভাষায় কি বলে জানাবেন। তারপর একটু অ্যাপল আর পিয়ার কেটে দিয়েছিলাম, মানে ন্যাশপাতি, খেয়ে রেডি হচ্ছিল সাঁতারে যাওয়ার জন্য। তারপর একটুখানি ওর কৌটো করে একটুখানি আমরা ওর ড্রাই ফ্রুটস নিয়ে নিই, যাতে সাঁতারের থেকে ওঠার পরে না, সাঁতার করে ওঠার পরে ওর ভীষণ খিদে পেয়ে যায়, তো তখন একটুখানি ড্রাই ফ্রুটস দিয়ে দিই, বেশি না, একটুই, বেশি কিছু না, এই একটু এপ্রিকট, আমন্ড, ওয়ালনাট, একটু কাজু, খেজুর, পিস্তা, এগুলোই। আর একটু এগুলো তো হেলদি হয়, তাই সাঁতার কাটার পরে এগুলো খাওয়াই ভালো, আর অন্য কিছু খেতেও চায় না। আপনারা জানাবেন আপনারা কে কে সাঁতার কাটার পরে কি খান, তাহলে সেগুলোও দিতে পারি। তারপর ব্যাগ গুছাতে শুরু করলাম, ব্যাগ ট্যাগ গুছিয়ে। আর আমার ছেলে কোনোদিনই সাঁতারে যেতে চায় না, জোর করে সাঁতারে নিয়ে যাওয়া, চলো সাঁতার করা খুব ভালো, কিন্তু সাঁতারটাও কিছুতেই করতে চায় না, কিন্তু যায়। ব্যাগ গোছাতে শুরু করলাম, ছাতা, যা একবার বৃষ্টি একবার রোদ, জলের বোতল, তারপরে একটুখানি সুথল নিয়ে নি, যদি এদিক ওদিক একটু কেটে যায় স্প্রে করে, সুথল আমার যদি কেটে যায় সাঁতারের পারে, স্যানিটাইজার, স্যাভলন স্যানিটাইজার, কার্ড, ওর গগলস সাঁতারের সময় লাগে, খাবার, ড্রাই ফ্রুট, বাদামের কৌটো, টুপি, প্যান্টটা তো পরে নেবে, নিয়ে রেডি হয়ে আমরা গাড়িতে উঠে পড়লাম। এ পৌঁছে গেছি সাঁতারের জায়গায়, তো কিছুতেই আসতে চায় না, সে জোর করে নিয়ে আসা, কিন্তু পরে কোনো রকমে পৌঁছে গেছি। সাঁতার করে এই ফিরছি, ফিরেই একটুখানি ছেলের খিদে পেয়ে গেছিলো, ড্রয়িং স্যার আসবে তাই একটু ডিম সেদ্ধ করে দিলাম, তারপরে একটু সন্ধে দেওয়াটা সেরে নিলাম, দিয়ে আবার বসে গেছে আমার ছেলে আঁকতে, ফেভারিট কাজ, ফেভারিট হবি।
একে কালার করে বসে গেছে। তারপর আমিও একটু আমিও ড্রয়িং স্যারের কাছে আঁকা শিখি, আমরা দুজনেই শিখি। আমিও করছিলাম অ্যাক্রিলিক পেইন্টিং, কেমন হয়েছে জানাবেন। এর শর্ট ভিডিওটা ইউটিউবেও আছে, ফেসবুকেও আছে, ইনস্টাগ্রামেও আছে। ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, অ্যান্ড অফকোর্স সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। আঁকতে আমারও ভীষণ ভাল লাগে, ছোটোবেলায় আঁকা শিখেছি, কিন্তু এই অ্যাক্রেলিক পেইন্টিং এগুলো এখনই শিখছি। আমাদের আঁকাগুলো কেমন হয়েছে নিশ্চয়ই জানাবেন কমেন্টে। তারপর একটু খিদে পেয়ে গেছিলো, তো রান্নার মাসিকে বললাম, মাসি একটু নিমকি ভেজে দিও, তো মাসি একটু নিমকি ভেজে দিয়েছিল। আর এই রাতে ডিনার করে ফেলেছি, রুটি আর পনির। গুড নাইট, কেমন লাগলো জানো।